ইংল্যান্ডে মানে কি সুতনগর কলেজে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে অনলাইন ক্লাস থেকে আমি রফসানা কোনো প্রভাষক আর স্টুডেন্ট সুতনগর কলেজ ডুমুরিয়া কুমিয়া তোমাদেরকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম, তোমরা ভালো আছো নিশ্চয়ই এবং বাসায় আছো, বাসায় থেকে নিয়মিত অনলাইন ক্লাস দেখছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ তোমাদেরকে তোমাদের সঙ্গে আজ আমার প্রথম ক্লাস গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে তোমাদের সাথে তোমাদের সঙ্গে আজকে আমার আলোচনা হবে। প্রথম পত্র যেরকম দুই বিভাগ ছিল, ক বিভাগ খ বিভাগ, দ্বিতীয় পত্রে ওরকম ক বিভাগ খ বিভাগ। আজকে আমরা ক বিভাগ থেকে আলোচনা করব। ক বিভাগে থেকে আলোচনার আজকে বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো। বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো, বাংলাদেশে আগে যৌথ পরিবার ব্যবস্থা ছিল, কিন্তু বর্তমানে নগরায়ন ও শিল্পায়নের ফলে এখন কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, এই কারণে যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে এখন একক পরিবার গঠিত হচ্ছে। তারপরে নারী শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, জীবনযাত্রার ব্যয়ভার বৃদ্ধি পেয়েছে, এসব কারণে মহিলারা এখন চাকরিতে নিয়োজিত থাকছে, সংসারের ব্যয়ভার চালানোর জন্য স্বামীর সঙ্গে সহযোগিতা করার জন্য তারা কর্মে নিযুক্ত আছে, সে বিভিন্ন কারণে। এছাড়া এখন শুধু শহর নয়, গ্রামের স্বামী স্ত্রীরাও সচেতন, তারা পরিবার পরিকল্পনা গ্রহণের মাধ্যমে মানে সন্তান সংখ্যা জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করছে, ফলে এখন একক পরিবার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা আজকে আমাদের যে বর্তমানে পরিবার কাঠামো হচ্ছে একক পরিবার, এখন আমরা দেখি একক পরিবারটা কেমন। এ হচ্ছে তোমরা তো এনাকে নিশ্চয় চেনো, জাহিদ হাসান আর মৌ, এনাদের পরিবার হচ্ছে একক পরিবার। তাহলে আজকের এই যে আলোচনার বিষয় বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো, এই আলোচনা থেকে আমরা কি জানতে পারবো শিখতে পারবো সেটা দেখি, অর্থাৎ শিখুন ফল। আজকে শিখুন ফল হচ্ছে সমাজ ও পরিবারের ধারণা ব্যাখ্যা করতে পারবে, পরিবারের শ্রেণী বিভাগ গণনা করতে পারবে, শিশুর সুষ্ঠু বিকাশে একক ও যৌথ পরিবার সুবিধা অসুবিধা তুলনামূলক বিশ্লেষণ করতে পারবে। তাহলে আমরা আমাদের আলোচনা, প্রথম হচ্ছে সমাজ। সমাজ মানুষ হচ্ছে সামাজিক জীব, সমাজ মূলত একটা সংগঠন বিশেষ, এটি গঠিত হয় বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর সমন্বয়ে, এককভাবে ঘটনা বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন গোষ্ঠীর সমন্বয়ে। মানুষের পারস্পরিক সম্পর্কের সমষ্টি হলো সমাজ। বিভিন্ন সমাজ বিজ্ঞানী সমাজের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছে, যেমন সমাজ বিজ্ঞানী আর এম ম্যাকাইভারের মতে, আমরা যে সামাজিক সম্পর্কের মধ্যে জীবনযাপন করি তার সংগঠিত রূপই হচ্ছে সমাজ। তাহলে আমরা সমাজ কেমন দেখি একটি ছবির মাধ্যমে, এই যে বিভিন্ন ব্যক্তি আর গোষ্ঠীর সমন্বয় হচ্ছে সমাজ। এডওয়ার্ড ওয়েস্টমার্কের মতে সমাজ হচ্ছে একদল ব্যক্তির সমষ্টি যারা পারস্পরিক সহযোগিতায় জীবনযাপন করে। অ্যারিস্টটল বলেছেন যে যে মানুষের সমাজে বসবাস করে না সে হয় পশু না হয় দেবতা। এরপরে আসছে পরিবার। পরিবার বলতে কি বোঝায়, পরিবার হচ্ছে সমাজের মৌলিক ও ক্ষুদ্রতম সংগঠন, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সমাজ জীবনের জন্য পরিবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান। বিশিষ্ট সমাজ বিজ্ঞানী নিমকক তার গ্রন্থে পরিবারের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, পরিবার হলো স্বামী স্ত্রী দ্বারা সৃষ্ট মোটামুটি স্থায়ী একটি সংঘ, যেখানে সন্তান সন্ততি থাকতেও পারে আবার নাও থাকতে পারে, শুধু স্বামী স্ত্রী মিলেও পরিবার হতে পারে। সমাজ বিজ্ঞানী আর এম ম্যাকাইভারের মতে সন্তান সন্ততির জন্মদান ও লালন পালনের নিমিত্তে যৌন সম্পর্ক দ্বারা গঠিত সংগঠিত ক্ষুদ্র বর্গই হচ্ছে পরিবার। পরিবার আরো বলা যায় পরিবার বলতে দাম্পত্য জীবনের আকর্ষণ, সন্তান লালন পালন,
আত্মরক্ষা, নিরাপত্তা, সংঘবদ্ধ ও সমাজ জীবনে উদ্বুদ্ধ হওয়ার জন্য মানুষ পরিবার গঠনে উদ্বুদ্ধ হয়। এবার পরিবারটা আমরা দেখি, পরিবারটা কেমন? এখানে বাবা মা, তার ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, এরপরে আসছে পরিবারের শ্রেণীবিভাগ। এক নজরে পরিবারের শ্রেণীবিভাগ, পরিবারের ভিত্তি, শ্রেণী, ক্ষমতার মাত্রার ভিত্তিতে পরিবার, পিতৃতান্ত্রিক পরিবার, মাতৃতান্ত্রিক পরিবার, স্বামী স্ত্রী সংখ্যার ভিত্তিতে, এক পতি পত্নী পরিবার, বহু পত্নী পরিবার, বহু পতি পরিবার, গোষ্ঠী পরিবার, বিবাহোত্তর বসবাসের স্থান নেতৃত্বে পরিবার, পিতৃবাসস্থান পরিবার, মাতৃবাসস্থান পরিবার, নয়াবাস পরিবার, দ্বৈতবাস পরিবার, বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকার ভিত্তিতে পিতৃস্বরীয়, মাতৃস্বরীয়, পরিবার আকার কাঠামো অনুকূল, পরিবার যৌথ পরিবার, বর্ধিত বা বিস্তৃত পরিবার, পাত্র পাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার দুই প্রকার, বহির্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার, অন্তগোত্র বিবাহ ভিত্তিক পরিবার। এবার আমরা পরিবারের বর্ণনায় আসি, পরিবারের শ্রেণী বিভাগের বর্ণনা। ক্ষমতার মাত্রা অনুযায়ী পরিবার দুই প্রকার, পিতৃপ্রধান পরিবার, মাতৃপ্রধান পরিবার। মানে পিতৃপ্রধান পরিবারের ক্ষমতা নেতৃত্ব একজন পুরুষের হাত উপরে ন্যস্ত থাকে, মাতৃপ্রধান পরিবারের ক্ষমতা নেতৃত্ব একজন মহিলার উপর ন্যস্ত থাকে। সাধারণত পিতৃপ্রধান পরিবার আমাদের সমাজ ব্যবস্থা হচ্ছে পিতৃপ্রধান পরিবার, আর হচ্ছে গারো সমাজ ব্যবস্থা হলো মাতৃপ্রধান পরিবার। স্বামী স্ত্রীর সংখ্যা অনুযায়ী, স্বামী স্ত্রীর সংখ্যা অনুযায়ী পরিবারকে চার ভাগে ভাগ করা যায়। এক পতি পত্নী পরিবার, একজন পুরুষ ও একজন স্ত্রী নিয়ে এক পতি পত্নী পরিবার গঠিত হয়, মানে একজন স্বামী একজন স্ত্রী থাকে। আর বহু পত্নী পরিবার, যখন একজন পুরুষ একের অধিক স্ত্রী লোক নিয়ে সংসার গঠন করে তখন তাকে বহু পত্নী, মানে একজন পুরুষের একাধিক স্ত্রী থাকে, একাধিক ওয়াইফ থাকে, সেটা হচ্ছে বহু পত্নী পরিবার। এবার আসছে হলো বহু পতি পরিবার, এ ধরনের পরিবার একজন স্ত্রী লোকের একাধিক স্বামী থাকে। এটা সাধারণত আমাদের দেশে দেখা যায় না, ইন্ডিয়ায় কোনো কোনো এলাকায় শোনা যায় এই ধরনের পরিবার আছে। আর গোষ্ঠী পরিবার হলো দুই বা ততোধিক পুরুষ বা স্ত্রীর একত্রে বসবাসের ভিত্তিতে যে পরিবার গড়ে ওঠে তাকে গোষ্ঠী পরিবার। এটা আগে আদিম সমাজে এই ধরনের পরিবার বিদ্যমান ছিল। এরপর বিবাহোত্তর বসবাসের স্থান অনুযায়ী পরিবার, বিবাহোত্তর বসবাসের স্থান অনুযায়ী পরিবার চার প্রকার। পিতৃবাস, মানে যখন বিবাহের পর স্বামী স্ত্রী পিতৃগৃহে, মানে পিতার গৃহে বাস করে, সেটা হলো পিতৃবাস পরিবার। আর মাতৃবাস পরিবার, এ ধরনের পরিবার স্বামী স্ত্রী বিবাহের পর স্ত্রীর পিতৃগৃহে বাস করে, যেটা আমরা সাধারণত ঘর জামাই বলি। নয়াবাস পরিবার, এই পরিবারটা হলো আলাদা, এটা সম্পূর্ণ স্বামী স্ত্রী, তারা তাদের নিজেরাই যে আলাদা সংসার শুরু করে সেটা হলো নয়াবাস পরিবার। বংশমর্যাদা ও সম্পত্তি উত্তরাধিকার অনুযায়ী, বংশমর্যাদা ও উত্তরাধিকার ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়। মানে যে পরিবারের সন্তানরা পিতার সম্পত্তি ও বংশমর্যাদা উত্তরাধিকার সূত্রে অর্জন করে সেটা হলো পিতৃস্বরী পরিবার, আমাদের সমাজ ব্যবস্থা যে পরিবার সেটা। আর মাতৃস্বরী পরিবার, মাতৃস্বরী পরিবারের সন্তানেরা মায়ের সম্পত্তি ও এর অর্জন করে, সন্তান মায়ের সম্পত্তি বংশমর্যাদা উত্তরাধিকার সূত্রে অর্জন করে। গারো সমাজে এ ধরনের পরিবার দেখা যায়। এবার হচ্ছে আকারের ভিত্তিতে, আকারের ভিত্তিতে পরিবারকে চার ভাগে ভাগ করা যায়। এক হলো অনুপরিবার, বিয়ের পর শুধু স্বামী স্ত্রী মিলে যে পরিবারটা সেটা হলো অনুপরিবার। আর একক পরিবার, স্বামী স্ত্রী এবং তাদের অবিবাহিত সন্তানদের নিয়ে গঠিত পরিবারটা হলো একক পরিবার। আর যৌথ পরিবার হচ্ছে যে পরিবারে পিতামাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি একত্রে বাস করে তাকে যৌথ পরিবার বলে। বর্ধিত পরিবার হচ্ছে যৌথ পরিবারের একটা রূপ, মানে এ পরিবারের অন্তর্গত হয় স্বামী স্ত্রী, বিবাহিত পুত্রগণ, তাদের পরিবার, অবিবাহিত পুত্রগণ, কন্যা ও পৌত্রপুত্রী। এরপর আসছে ছয় নম্বর হলো পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে, পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার হচ্ছে দুই প্রকার। একটা হলো বহির্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার, মানে এক্ষেত্রে ব্যক্তিকে সামাজিক বিধি, সমাজের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী গোত্রের বাহিরে বিয়ে করতে হয়। অন্তগোত্র হচ্ছে এ ধরনের পরিবারে সমাজের নিয়ম অনুযায়ী হচ্ছে এই গোত্রের ভিতরে বিয়ে করতে হয়। সাধারণত হিন্দু সমাজে গোত্রের ভিতরেই বিয়ে করতে হয়। এরপরে আসছে শিশু সুষ্ঠু বিকাশে একক ও যৌথ পরিবারের সুবিধা অসুবিধা।
সুষ্ঠু বিকাশ। বিকাশ বলতে আমরা সাধারণত বুঝি গুণগত পরিবর্তন, অর্থাৎ যেমন মস্তিষ্কের বৃদ্ধির কারণে মানে স্মরণ শক্তি ও চিন্তা শক্তি কল্পনা শক্তির বৃদ্ধি, স্মরণ শক্তি বৃদ্ধি হয়। একক পরিবারের সুবিধা শুরু, আমরা একটা ছবি দেখি, এটা হলো একক পরিবার। একক পরিবারের সুবিধা কি, উপার্জনকারী নিজের পছন্দ মতো খরচ করতে পারে, তাই শিশুর সব চাহিদা পূরণ হয়, বিধায় শিশুর সুষ্ঠু বিকাশ সহায়ক। সন্তানেরা বাবা মাকে সহজে কাছে পায়, যা তাদের বিকাশে সহায়তা করে। সন্তানেরা বাবা মারা সন্তানদের সময় দিতে পারে, একক পরিবার ছোট পরিবার, এই জন্য সন্তানরা সময় দিতে পারে বলে তাদের বিকাশ সহায়তা। সাধারণত ঝগড়া বিপদ কম হয়, তাই শিশুর মানসিক বিকাশে কোনো বাধা সৃষ্টি হয়। একক পরিবার লোক সংখ্যা কম থাকে, এই জন্য কোনো ঝগড়া বিপদ খুব কম হয়, এই জন্য মানসিক বিকাশে কোনো বাধা সৃষ্টি হয় না। সন্তানের সুষ্ঠু বিকাশের কারণে সুপ্ত প্রতিভা বিকশিত হতে পারে এই একক পরিবারে। ছেলে মেয়েরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে, যা তাদের বিকাশে সহায়তা করে। এরপর হলো যৌথ পরিবারের সুবিধা। একত্রে বসবাস করার ফলে অর্থনৈতিক সচ্ছলতা থাকে, ফলে শিশুদের লালন পালনে কোনো সমস্যা হয় না এবং বিকাশ ঠিক মতো হয়। যৌথ পরিবারের ছবি দেখি আমরা। সদস্য সংখ্যা বেশি থাকায় শিশুরা কখনো একাকিত্ব ভোগে না, তাই এদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে। অনেক লোক থাকে, বিধায় এরা আর একাকিত্ব বোধ করে না, এজন্য এদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে। অর্থনৈতিক সচ্ছলতা থাকে বলে শিশুর চাহিদা সহজে পূরণ করা যায়, মানে কোনো অভাব থাকে না, এই জন্য শিশুর চাহিদা সকল সহজে পূরণ করা যায়। সকলে মিলেমিশে থাকা ও কাজ ভাগ করে নেওয়ার মানসিকতা তৈরি হয়, যা শিশুর বিকাশে সহায়তা করে। এরপর একটা যেমন সুবিধা আছে, তেমনি তার অসুবিধা আছে। একক পরিবারের অসুবিধা শিশুর বিকাশে একক পরিবার কি সমস্যা সৃষ্টি করে। মা বাবা মা দুজনে কর্মজীবী হয়, চাকরিজীবী হলে শিশুর লালন পালন ভার কাজের লোকের উপর নির্ভর করতে হয়, ফলে তার সুস্থ বিকাশ ভালোভাবে হয় না, ব্যাহত। শিশুরা সাধারণত স্বার্থপর ও আত্মকেন্দ্রিক হয়, একক ভাবে থাকে বলে সাধারণত স্বার্থপর ও আত্মকেন্দ্রিক হয়, কোনো কিছু শেয়ার করতে চায় না, ভাগ করতে চায় না। শিশুরা অনেক সময় নিঃসঙ্গতায় ভোগে, যা তাদের বিকাশে অন্তরায় হয়। সবসময় নিঃসঙ্গতায় ভোগে, লোকজনের অভাব, বাবা মা নেই, শুধু কাজের লোকের উপরে, এই জন্য সে নিঃসঙ্গতায় ভোগে। বিপদ আপদে সাহায্য করার কেউ থাকে না, যেহেতু লোক সংখ্যা কম থাকে, এই জন্য বিপদে কেউ এগিয়ে আসার কেউ থাকে না। এইগুলো হচ্ছে অসুবিধা, যৌথ পরিবারের অসুবিধা। ব্যক্তিগত সুবিধা না থাকার কারণে অনেক সময় শিশুর অনেক চাহিদা বাদ দিতে হয়, যা তাদের বিকাশে বাধা হয়ে দাঁড়ায়। সদস্য সংখ্যা বেশি হওয়ার কারণে পরস্পরের দ্বন্দ্ব অসন্তোষ শিশুর বিকাশকে বাধাগ্রস্ত থাকে, মানে যৌথ পরিবারের লোক সংখ্যা বেশি থাকে, এই জন্য ঝগড়া বিবাদ লেগে থাকে, এজন্যই শিশুর বিকাশ, এজন্য শিশুর বিকাশকে বাধাগ্রস্ত করে। সাহায্যকারী সংখ্যা বেশি হওয়ার কারণে শিশুর মধ্যে স্বাবলম্বী মনোভাব গড়ে ওঠে না, সবাই সাহায্য করে, সবাই কাজ করে, সেই জন্য তার ভিতরে স্বাবলম্বী মনোভাব গড়ে ওঠে না। পরিবারের প্রধানের কর্তৃত্বের ফলে শিশু অনেক সময় অসহায় বোধ করে, যে পরিবারের যে প্রধান তার নেতৃত্বে সবকিছু চলে, এই জন্য নিজস্ব মতামত অনেক সময় প্রকাশ করতে পারে না, এখানে সে অসহায় বোধ করে। এইসব সমস্যার কারণে তার বিকাশে বাধাগ্রস্ত হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত আলোচনার ভিত্তি টানলাম। ভালো থাকো, সুস্থ থেকে আগামী ক্লাসে আবার দেখা হবে। আর তোমরা অবশ্যই অবশ্যই নিয়মিত ক্লাস করবা, তারপরে হচ্ছে সচেতনতার সাথে বাইরে যাবা, মাস্ক পরিধান করবা, আর এবং জনসাধারণ এড়িয়ে চলবা। আল্লাহ হাফেজ। কয় মিনিট হয়েছে?